চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেড, যেখানে শতাধিক কারখানায় কাজ করেন প্রায় 2,50,000 শ্রমিক। প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে কারখানার উদ্দেশ্যে পাড়ি জমান শ্রমিকরা, আর তাদের এই গন্তব্যস্থানটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 39 নম্বর দক্ষিণ আলিছড় ওয়ার্ডের ইপিজেড মোড়। সিটি নির্বাচনের ধারাবাহিক পর্বে আমাদের আজকের গন্তব্য গার্মেন্টস এরিয়া খ্যাত এই ওয়ার্ডে। পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের এই ওয়ার্ডটিতে 5.5 লাখ মানুষের বসবাস। আয়তনের তুলনায় জনসংখ্যা যেমন বেশি, তেমনি বাকি ওয়ার্ডগুলোর তুলনায় এখানে ভোটার সংখ্যাও বেশি, প্রায় 1,24,000 ভোটার এখানে। জনসংখ্যা আর ভোটার সংখ্যায় জানান দেয় এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। কাজের সুবাদে এই এলাকার আশেপাশেই বাসস্থান করে নিয়েছেন শ্রমিকরা, তাই তো এখানে স্থানীয়দের তুলনায় বহিরাগতদের সংখ্যা প্রায় 5 গুণ, ভোটার সংখ্যায়ও এগিয়ে তারা। বলতে গেলে শ্রমিকরাই নির্ধারণ করেন কে হবেন এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, কিন্তু যাদের ভোট পাল্টে দেয় জনপ্রতিনিধির চেয়ার তারাই অবহেলিত এখানে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরার পথে তাদের পোয়াতে হয় নানা দুর্ভোগ, জিম্মি হতে হয় গণপরিবহনগুলোর কাছে। শ্রমিকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বাড়তি ভাড়া আদায় করছে গণপরিবহনগুলো, সাথে ফুটপাত দখলের নাজেহাল চিত্র তো রয়েছেই। ইপিজেড মোড় থেকে এমনই সব চিত্র তুলে এনেছি আমরা। এখানে যানজটের অতিরিক্ত সমস্যা করে আমাদের চলাফেরা বহুত কষ্ট, অনেক টাইমে যাত্রীরাও গাড়ি টেরি পাইতেছে না, এই আর কি। প্রায় সময় উঠে নামা 10 টাকা 20 টাকা 30 টাকা, এর নিচে তো কখনো যাত্রী যাইতে পারছে না। এটা অনেক টাইমে ওই ধরেন গাড়ির অভাব, গাড়ি কম যাত্রী বেশি, তাই এবিধেই উঠে নামায় একটু ফায়দার উঠায় নেই। এ তো গেল শ্রমিকদের অফিস থেকে বাসায় ফেরার পথের গল্প। বাসায় ফেরার পর রান্নার জন্য অপেক্ষা করতে হয় গ্যাসের জন্য, নেই খাওয়ার জন্য বিশুদ্ধ পানি, চিকিৎসার জন্য নেই কোনো হাসপাতাল। তবে প্রসূতিদের জন্য একটি মাতৃসদন হাসপাতাল আছে ওয়ার্ডটিতে। অন্যদিকে বর্ষার মৌসুম ছাড়াও এই ওয়ার্ডের মানুষকে ভাসতে হয় জোয়ারের পানিতে, নেই কোনো খেলার মাঠ। এতে করে মাদকসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে যুব সমাজ। ওয়ার্ডটা চট্টগ্রাম 41টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড, 1,38,000 এই ভোটারের এই ওয়ার্ডটাই, কোনো একটি খেলার মাঠ নাই। একটি খেলার মাঠের অভাবে এই আমাদের মতো যারা ছাত্র সমাজ আছে এরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। আমরা চাই জনপ্রতিনিধিরা বসে আমাদের জন্য একটি জায়গা নির্দিষ্ট করে একটি খেলার মাঠ তারা উপহার দিবে, আমরা এই আশাই রাখছি জনপ্রতিনিধিদের কাছে। এছাড়াও ওয়ার্ডে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, এর মধ্যে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রামের ঈশা খান গেট, হাসপাতাল গেট ও দুটি নাবিক কলোনি। শিক্ষার জন্য আছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ও ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তবে সরকারি একটি প্রাইমারি স্কুল থাকলেও নেই কোনো মাধ্যমিক স্কুল বা কলেজ। শিক্ষাখাত, পানি, গ্যাস ও জলবদ্ধতা সহ এই ওয়ার্ডের বাসিন্দাদের সকল সমস্যা নিয়ে আমরা মুখোমুখি হয়েছি বর্তমান কাউন্সিলর জিয়লক সুমনের। জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে এসব সমস্যার কথা স্বীকার করে আগামী 2 বছরের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি। দুয়ারের পানির জন্য এই বছর আমরা যেটা সুইচ গেটটা সলভ হলো করাসিনটা যদি শেষ হয়, এরপর আমরা একটা প্রস্তাবনা যেটা দিয়ে রেখেছি ওইটা হচ্ছে আপনার নৌবাহিনী ডকইয়ার্ডের মায়েরহাটের ওইদিকে যদি ওইটা সুইচ গেটটা শেষ হওয়ার পরে যদি আবার যদি নয়ারহাট এলাকা প্লাবিত হয় তাহলে অবশ্যই ওনারা আমাদেরকে বলেছে যে নয়ারহাট এলাকার ওইখানে যেটা ডগ ইয়ার যেটা রয়েছে নৌবাহিনীর ওইদিকে একটা সুইচ গেট করবে। ও আশাগল্লি, কাজির গল্লি, আকমল আলী রোড, আরও বেস্টা সুলতান আহমদ কলেজ রোড যেটা আব্দুল মাহবুব সাদের রোড বলে, এই ধরনের বড় বড় রোড যেগুলি বিভিন্ন জায়গায় আপনার যেটা মেগা প্রকল্পের যেটা ওয়াসার পরিকল্পনা যেটা করেছে ওইটার মধ্যে ইতিমধ্যে আপনার ফাইভগুলি আপনার প্রতিটি গলিতে ঢুকে গিয়েছে। আরও ম্যাক্সিমাম 1 বছর অপেক্ষা করতে হবে ওয়াসার পানিটার জন্য। আমি প্রতি মাসে একবার করে আমি হকার উচ্ছেদ করি রাস্তার ফুটপাথ থেকে, টিন দিয়ে অথবা কোনো স্থায়ীভাবে কোনো কিছু করতে পারবে না, অস্থায়ীভাবে বসছে, ওদেরকে আমি সরাচ্ছি, সরার পরও কিন্তু ওরা আবার একই স্থানে তারপর দিন থেকে আবার বসে যাচ্ছে। এটার জন্য আমাকে যদি আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে পুলিশ প্রশাসন যদি আমাকে সহযোগিতা করে ইনশাল্লাহ আমি শতভাগ ফুটপাথ দখল মুক্ত রাখতে পারবো। ইপিজেড মোড় কেন্দ্রিক যে জ্যামটা সৃষ্টি হতো ওইটা হচ্ছিল যে চট্টগ্রামের সর্ববৃহৎ জ্যাম, ওইটা আমি তখন ট্রাফিক বিভাগের সাথে আমরা যখন বসেছিলাম
ইনশাল্লাহ এটা আমরা সমাধান করতে পেরেছিলাম। আমি মনে করি মালিক, বাস মালিক, গণপরিবহনের যে সকল মালিকরা রয়েছে ওনারা সহযোগিতা, আমরা যদি সমন্বয়ে একটা বৈঠক করতে পারি, বিশেষ করে আপনার 5টা থেকে 8টা পর্যন্ত এই 3 ঘন্টা এখানে যদি স্পেশাল কিছু আমরা সার্ভিসের ব্যবস্থা করি, ইনশাল্লাহ শ্রমিক ভাইয়েরা, শ্রমিক বোনেরা মুক্তি পাবে বলে আমি মনে করি। আগামী সিটি নির্বাচনে এই ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে লড়বেন বর্তমান কাউন্সিলর জিয়াউল হক সুমন। তার বিপক্ষে লড়বেন বিএনপি সমর্থিত প্রার্থী ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। আমার এলাকায় যে সমস্যাটা আমরা গতকাল ফেস করেছি এবং এখনো করছি, জলাবদ্ধতা, যে সমস্যা আমাদের এখানে প্রকট আকার ধারণ করার একমাত্র কারণ হলো জনবহুল বসতি হওয়ার জন্য। আগে যে ভ্যাকেন্ট ল্যান্ডগুলো ছিল ওইখানে বৃষ্টি পানিগুলি জমা হতে পারত, এখন ঘন জনবসতি হওয়াতে ওই সুযোগটা না থাকার পরিপ্রেক্ষিতে জলাবদ্ধতা মারাত্মক ধারণ করছে। আমি অবশ্যই চেষ্টা করবো জলাবদ্ধতা থেকে এলাকাকে মুক্ত করতে। এখানে মাদক জুয়ার কিছু বিষয় আছে, এগুলি আমরা যতটুকু সম্ভব প্রশাসনকে সঙ্গে নিয়ে এটা থেকে মুক্ত করার চেষ্টা করব। ডেস্ক নিউজ, দৈনিক পূর্বকোণ।